নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন বিষয় এবং নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আদিম যুগ থেকে আমরা দেখে এসেছি যে মানুষই মানুষের ক্ষতি করে এবং তার জন্য তারা বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করে থাকে। এই সেই বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতিগুলোর মধ্যে একটি বিশেষ প্রক্রিয়া হলো কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনা। এই পন্থাটি অবলম্বন করে বহু মানুষের ক্ষতি করেন। নিত্য নৈমিত্ত আমার কাছে এরকম বহু ঘটনা আসে, বহু ক্লায়েন্ট আমাদের কাছে আসেন যে এইরকম জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর শিকার হয়। এটি এমন একটি প্রক্রিয়া যার দ্বারা শত্রুরা আপনার ক্ষতি আপনার অজান্তেই করে দিয়ে চলে যেতে পারে, আপনি বুঝতেও পারবেন না, টেরও পাবেন না, সহুম ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে। আমি কয়েকটি উদাহরণ দিই, আমার কাছে যেরকম ধরনের ক্লায়েন্ট আসে তাদের বিভিন্ন সিচুয়েশন বা পরিস্থিতিগুলো নিয়ে আমি কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, এটি পরিষ্কার হয়ে যাবে। যে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে সেই সম্পর্ক বিষাদময় হয়ে উঠল, একজন একজনকে আর দেখতে পারে না, সহ্য করতে পর্যন্ত পারে না, একটা ঘরে পর্যন্ত থাকতে চায় না, তারা একজন একজনের থেকে দূরে চলে যেতে চায়। হঠাৎ করে এই সম্পর্ক কালা জাদুর কোনো প্রভাব, কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ সেই সম্পর্কের মধ্যে এবং তার দ্বারা সেই কালা জাদুর প্রয়োগ সেই সম্পর্ককে ভেঙে চুরমার করে দেয়। প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক, আমি দেখেছি 8 বছর 9 বছর 10 বছরের প্রেম কয়েক দিনের মধ্যে এই কালা জাদুর প্রয়োগে ভেঙে তছনছ হয়ে গেছে। একজন একজনকে দেখলে হিংসা করে, সহ্য করতে পারে না, গালিগালাজ করে। আবার কখনো কখনো ব্যবসা ক্ষেত্রে দেখা যায় আপনি খুব ভালো ব্যবসা করছেন, আপনার সহ ব্যবসায়ীরা তারা সহ্য করতে পারলো না আপনার উন্নতি, আপনার প্রগতি, আপনার সমৃদ্ধি, সেই কালা জাদুর প্রয়োগে আপনার ব্যবসা মাটিতে মিশে গেল। হঠাৎ করে আপনি রাজা থেকে ভিখারি হয়ে গেলেন। কখনো কখনো প্রফেশনাল ক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে দেখা যায় যে আপনার সহকর্মী, আপনার প্রমোশন, আপনার উন্নতিতে বাধা দেওয়ার জন্য এই কালা জাদুর প্রয়োগ করে থাকে, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে থাকে। এই ধরনের সিচুয়েশনসগুলো আমাদের কাছে আসে। শুধু এই নয়, শিশুদের ক্ষেত্রে পর্যন্ত দেখা গেল স্কুলের সেই ছেলেটি খুব ভালো স্টুডেন্ট, স্পোর্টসে বিভিন্ন বিভাগে সে সবসময় মেডেল নিয়ে আসছে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে সুনাম অর্জন করছে। এইরকম একটি ছেলে বা এইরকম একটি মেয়ে দেখা গেছে এই কালা জাদুর প্রয়োগে সে ঘরটি ক্লাসরুমের কর্নারে সবসময় বসে থাকছে, সে আর নড়াচড়াই করছে না, না পড়াশোনা করছে, কোনো মতে স্কুলে আসে আর যায়, ক্লাসে ফেল পর্যন্ত পড়ল। যেই ছেলেটি বা যেই মেয়েটি 95-96% একসময় মার্কস পেত, এটি স্কুলে পর্যন্ত হচ্ছে। তখন সেই সকল পরিবারের সদস্যরা আমাকে এসে জিজ্ঞেস করেন যে এর থেকে কি পরিত্রাণের বা উপায় কিছু নেই। নিশ্চয়ই পেতে পারি, তিনটি টোটকা বা উপায় আপনাদের সামনে আজকে রাখবো, যা দিয়ে কালা জাদুকে আপনারা নিঃশেষ করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন, এর কোনো এফেক্ট আপনাদের উপর থাকবে না। আমি বলছি 100% এফেক্টিভ। আসুন দেখে নিই দর্শক বন্ধু এই তিনটি উপায়। একটি কালো সুতো নেবেন, সেই সুতোয় 7টি গিঁট বাঁধবেন। 7টি গিঁট বাঁধার পরে প্রত্যেকটি গিঁট মুখের সামনে নিয়ে আসবেন এবং নিম্নের এই মন্ত্রটি কালি ওং 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 রিং রিং ক্লিং ক্লিং চামুণ্ডায় ক্লিং ক্লিং স্বাহা, এই মন্ত্রটি প্রত্যেকটি গিটের ওপর 3 বার করে বলবেন এবং 3 বার করে তারপরে ফু দেবেন। 7টি গিটের ওপর এইরূপ করতে হবে। তারপরে সেই কালো সুতোটি যার ওপর কালা জাদু করা হয়েছে, যার উপর জাদু টোনা করা হয়েছে, তার গলায় পরিয়ে দিন। এটি আপনারা শনি অথবা মঙ্গলবার করবেন, খুব ভালো ফল পাবেন
যদি অমাবস্যা পান তাহলে আরো ভালো ফল পাবেন, এটি করলে দারুণ উপকার পাবেন। দ্বিতীয় প্রয়োগটি হলো একটি রক্ষা কবচ। এই রক্ষা কবচটি দেখুন স্ক্রিনে আসছে, রূপোর একটি কবচ। এইটিকে এই রক্ষা কবচটি আপনাকে ধারণ করতে হবে, পাঁচটি কালো চন্দনের পুঁথি, স্যান্ডেলউড বিডস, পাঁচটি কালো চন্দনের পুঁথি সেই রক্ষা কবচের ডান দিকে পাঁচটি, বাঁদিকে পাঁচটি থাকবে। এই রূপে আপনারা হাতে ব্রেসলেটের মতন করে এটা ইউজ করতে পারেন, গলায় ইউজ করতে পারেন, এই কবচটি ইউজ করতে পারেন। এটি একটি রক্ষা কবচ, দুর্ধর্ষ, এফেক্টিভ। এই কালা জাদু বা জাদু টোনা বা তন্ত্র এই ধরনের ম্যালফিক এফেক্টসকে দূর করার জন্য, ধ্বংস করার জন্য। শেষের উপায়টি হল দেখুন বন্ধু স্ক্রিনে আসছে, এটি একটি হাকিক সোলেমানি স্টোন, হাকিক সোলেমানি পাথর। দুর্ধর্ষ এ পাথরের গুণাগুণ, খুবই কম শোনা যায় এই পাথরের কথা, অনেকে জানেন না। এই পাথরের চমৎকার রক্ষা শক্তি, আরোগ্য শক্তি অনেকে জানে না। দুর্ধর্ষ যারা ধারণ করে তাদেরকে ভয়ঙ্কর শক্তিশালী ও সাহসী করে তোলে। এই পাথর পরিধানকারীর সাহস অত্যধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে যায়। এই পাথর পরিধানকারীর ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পেয়ে যায়, তারা ভবিষ্যতে তাদের সঙ্গে কি ঘটতে চলেছে সেটা তারা অনুধাবন করতে পারে। আপনি বুঝতে পারছেন এই পাথরের গুণাগুণ কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল। এই পাথর শিশুদের গলায় লকেটের, রূপোর লকেটের মধ্যে যদি করে দেন, সেই শিশুদের উপর থেকে, কুনজর থেকে তাদেরকে রক্ষা করতে পারেন। এই হাকিক সুলেমানি স্টোনটি রবিবার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ধারণ করবেন, অনামিকা আঙুলে। যেদিন এই পাথরটি ধারণ করবেন সেই দিন ভিক্ষুককে কিছু অর্থ মূল্য সহকারে খাদ্য বস্তু দান করবেন, অবশ্যই এটি করবেন। এটি করলে এই পাথরের গুণাগুণ বা এফেক্টিভনেস আরও বেড়ে যাবে। অবশ্যই পাথরটি রূপোয় আংটি বানিয়ে পড়তে পারেন, গলায় লকেটের সঙ্গে পড়তে পারেন, যেরকমভাবে ইচ্ছা আপনি পড়তে পারেন। আপনারা এই দুইভাবে এই পাথরটি ধারণ করতে পারেন। রক্ষা কবচ এবং এই পাথরটি আপনারা ভাগ্যস্কোপের নিচের যে নাম্বারে আছে তার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করব কিভাবে এই পাথর বা এই কবচটি আপনারা পেতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, এই তিনটি প্রতিকার বা প্রয়োগ যদি একসঙ্গে আপনারা করতে পারেন তাহলে যেই যেই গৃহে এইরূপ কালা জাদু শিকারগ্রস্ত লোকজন রয়েছে তাদের দারুণ উপকারে লাগতে পারে, তাদের উপর থেকে এই ধরনের যে এফেক্টগুলো দূর হয়ে যেতে পারে, কালা জাদুর যে প্রভাব সে ধ্বংস হয়ে যেতে পারে, জাদুটোনার প্রভাব ধ্বংস হয়ে যাবে। এইরকম করলে দেখবেন তারা আবার পুনরায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং তাদের নিজেদের কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারবে। আজকে এই পর্যন্তই বন্ধুগণ, আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে